এটা হলো প্রথম দিকটা যারা আমরা আকীদাকে সংশোধন করেছি অনেক ভাই এই আকীদা সংশোধন করার পরে তিনি মনে করছেন যে আমার তো জান্নাত কনফার্ম হয়ে গেছে এবং আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাইকে আমরা লক্ষ্য করেছি কিছু আকীদার সম্পর্কে আমাদের হালাকার মধ্যে আমাদের আলোচনার মধ্যে অথবা ফেসবুকের মধ্যে অনেকে হেদায়েত তালাশ করেন ফেসবুকের মধ্যে ফেসবুক কিন্তু হেদায়েতের জায়গা নয় হেদায়েতের কিতাব কি কুরআন এবং সুন্নাহ হেদায়েতের কিতাব হচ্ছে কুরআন আল্লাহর কিতাব এটা হচ্ছে হেদায়েতের কিতাব হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন কিন্তু অনেককে দেখা যায় যে ফেসবুকের মধ্যে হেদায়েত তালাশ করতেছেন খবরদার খেয়াল রাখবেন কিছু ভাই আছেন যারা যারা কি করে থাকেন যারা মনে করেন যে আলহামদুলিল্লাহ আমার আকীদা শুদ্ধ হয়ে গেছে আর বাকিদেরকে মনে করতে যায় সবই অজ্ঞান্ত সবই পথভ্রষ্ট মানুষদেরকে আর মানুষ মনে করছেন না মানুষের সাথে আপনার যে বিহেভিয়ার হওয়ার কথা ছিল মানুষের সাথে আপনার যে আচরণ হওয়ার কথা ছিল মানুষের সাথে আপনার যে ব্যবহার হওয়ার কথা ছিল সেই ব্যবহারটা আপনি কার কাছ থেকে নিয়েছেন যদি প্রশ্ন করা হয় তাহলে তিনি আর উত্তর দিতে পারবেন না সেই ব্যবহারটা তিনি সত্যিকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে নেন নাই কারণ আমাদের তো ব্যবহারের জন্য আকীদার জন্য যেমন আমার মডেল আছে মানহাজের জন্য আমার মডেল আছে ইমানের জন্য আমার মডেল আছে ইবাদতের জন্য আমার মডেল আছে ঠিক আখলাকের জন্য আমার একটা মডেল আছে কিনা আপনারা বলেন কি আছে কিনা আছে তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম মডেল রয়েছে উত্তম আদর্শ রয়েছে আমার বন্ধুগণ আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুধুমাত্র আকীদার ক্ষেত্রে মডেল হিসেবে গ্রহণ করব আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুধুমাত্র দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আছে সেই মানহাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা মডেল হিসেবে গ্রহণ করব নাকি আমি আমার আখলাকের মধ্যে আমি আমার আচরণের মধ্যে আমি আমার ব্যবহারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করব আজকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের অনেক দিনী ভাই এবং বোন রয়েছেন আলহামদুলিল্লাহ তাদের আকীদা শুদ্ধ হয়েছে তাদের মানহাজ শুদ্ধ হয়েছে মানহাজের ব্যাপারে তারা আলহামদুলিল্লাহ খুব শক্তিশালী মানহাজ গ্রহণ করছেন কিন্তু যখন আমরা দেখি যে তাদের আচার আচরণ তাদের ব্যবহার তাদের কথা তখন আমরা আফসোস করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আচার আচরণ কোথা থেকে তিনি গ্রহণ করেছেন এই শিক্ষাটুকু তিনি কোথা থেকে নিয়েছেন এই আচরণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে আসেনি